হ্যালো এসএসসি এইচএসসি, তোমরা নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। করোনা মহামারীর মধ্যে তোমাদের জন্য শুরু হয়েছে অ্যাসাইনমেন্ট। যারা তোমরা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট, অ্যাসাইনমেন্টটা তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, কারণ এই মূল্যায়নের কারণেই তোমার রেজাল্টের যথেষ্ট প্রভাব পড়তে পারে। তাহলে চলো অ্যাসাইনমেন্ট নিয়ে আজ পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের আলোচনা করি। এসএসসি এবং এইচএসসি, দেখো আমার হাতে দুটো কাভার পেজ। প্রথমে তোমরা অ্যাসাইনমেন্টটা দেখতে পাবা, তোমাদের কী অ্যাসাইনমেন্ট দিল, কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিল এবং তোমার অ্যাসাইনমেন্টের শিরোনামটা বা তথ্যটা কী। তুমি তা হাতে পাওয়ার পরে তুমি সুন্দর করে এটা কাভার পেজ তৈরি করবা, নির্দেশনা যা যা আছে তা তা লিখবা, তোমার প্রথম কাজ শেষ। দ্বিতীয় নম্বর কাজ, তুমি যখন অ্যাসাইনমেন্টটি হাতে পেয়ে গেলা, তখন এসএসসি বা এইচএসসি, দেখো আমার হাতে দুইটি টেক্সট বুক, একটি বাংলা একটি ইংলিশ, তোমার যে অ্যাসাইনমেন্টটা 2021 সালের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম বা দশম সপ্তাহে থ্রো করলো, সে অ্যাসাইনমেন্টটি নিয়ে তুমি তোমার টেক্সট বইটা দেখবা কয়েকবার, দুই থেকে পাঁচবার পড়বা ভালোভাবে, দিয়ে তোমার যে তথ্য সে তথ্যগুলো সুন্দর করে কালেকশান করবা। এবার কালেকশান করার পরে তুমি তিন নম্বর তথ্যতে চলে যাবা, তুমি একটা ফোন অথবা একটি ল্যাপটপে বসবা। দেখো আমি একটা ফোন আমার হাতে নিয়েছি, ফোনে আমি সার্চ করলাম ইউটিউবে গিয়ে, ইউটিউব বা অনলাইন বা গুগল, তুমি যে কোনো জায়গাতে সার্চ করতে পারো। ইউটিউবে গিয়ে তুমি সার্চ করলা মডেল প্যারাগ্রাফ, এই আমি মডেল প্যারাগ্রাফ সার্চ করলাম। দেখো আমি সার্চ করার পরে কিছু আমার হাতে তথ্য চলে আসলো, মডেল প্যারাগ্রাফ, এখানে অনেক মডেল প্যারাগ্রাফ আছে। আমরা কয়েকটি ইউটিউব ভিডিও দেখব, দেখে যে সমস্ত তথ্যগুলো আমাদের ভালো লাগবে সেগুলো নোট ডাউন করব, নোট ডাউন করে আমরা রেখে দেব। এবার আমরা চার নম্বর অপশানে চলে যাব। চার নম্বর অপশান কি, তোমার শিক্ষক, শ্রেণীর শিক্ষক অথবা প্রাইভেট শিক্ষক অথবা শিক্ষক গার্ডিয়ান যারা থাকবে, তুমি যাদের কাছে তথ্য পাওয়া তাদের সম্পর্কে তুমি চলে গেলা, তাদের কাছে যে তুমি বলবা যে আমি আমার এই দ্বিতীয় সপ্তাহের, তৃতীয় সপ্তাহের বা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে অমুক একটা প্যারাগ্রাফ বা অমুক বাংলার একটা সাহিত্যর কিছু বা ফিজিক্সের একটি, যেই তোমার তথ্য দিবে অথরিটি বা তোমার শিক্ষা বোর্ড কর্তৃক যে তথ্যটি দিয়েছে সেই তথ্য নিয়ে তুমি তোমার স্যারের কাছে বা তোমার প্রাইভেট স্যারের কাছে তুমি আলোচনা করলে, আলোচনা করে তুমি ওনার কাছ থেকে সুন্দর সুন্দর তথ্য পেলে, তুমি সেটাকে নোট ডাউন করলে। এবার তোমার কাজ কি, পঞ্চম ধাপে তোমার কাজ হচ্ছে প্রথমে তুমি টেক্সট বইয়ে যা পেয়েছো তা নোট ডাউন করেছো, ইউটিউব গুগল বা অনলাইন প্ল্যাটফর্মে থেকে যা পেয়েছো তা নোট ডাউন করেছো, এবং তোমার শিক্ষক, তোমার সম্মানিত শিক্ষকগণ তোমাকে যা যা তথ্য দিয়েছে তিন দিকে নিয়ে তুমি সুন্দরভাবে বসে গোছিয়ে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবা। অ্যাসাইনমেন্ট তৈরি করার পরে পঞ্চম ধাপ হলো, তোমার যখন অ্যাসাইনমেন্টটি কমপ্লিট হয়ে গেল, পঞ্চম ধাপে ধরো তোমার একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি পাতা বা সাতটি পাতা তৈরি হয়েছে, এই পাতাটিকে অ্যাসাইনমেন্টের ওপরে কাভার পেজ দিবা। কাভার পেজ দিয়ে তোমার এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, ডটের জয় নম্বর হবে, সবটিকে দিয়ে একটা স্টেপলার করবা বা বাইন্ড করবো, অথবা তুমি সুন্দর করে একটা বাইন্ড টেপ দিয়ে বাইন্ডিং করতে পারবা, কারণ এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে শিক্ষা বোর্ড কর্তৃক অ্যাসাইনমেন্ট। তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দর হবে, দেখতে অনেক ভালো লাগবে, তোমার যে টিচার মূল্যায়ন করবে সে টিচার সন্তুষ্ট হবে, নিশ্চয় তুমি তোমার অ্যাসাইনমেন্টটি বেস্ট অ্যাসাইনমেন্ট হিসাবে শিক্ষকের কাছে থ্রো করতে পারবা। ঠিক আছে, আমার এসএসসি বা এইচএসসি বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে কোনো এক ভিডিও। আল্লাহ হাফেজ।